আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিমান বাহিনীকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। শত্রু দমনে আগামী দিনে যুদ্ধ বিমান তৈরি করবে বাংলাদেশ। বিমান বাহিনী সদস্যদের উদ্দেশ্যে বাংলাদেশ সরকার জানিয়েছে, আপনারা আকাশসীমার অতন্ত্র প্রহরী আর প্রাকৃতিক দুর্যোগে জনগণের বন্ধু হয়ে উঠুন। যদিও এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিমান বাহিনীকে আরও আধুনিক কৌশলগত দিক থেকে সুদৃঢ় শক্তিশালী ও কার্যকর একটি বাহিনী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। আওয়ামী লীগ সরকার সবসময় বিমান বাহিনী সদস্যদের কল্যাণ ও এ বাহিনীর উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ফোর্সেস গোল 2030-এর আওতায় সরকার সেনা, নৌ ও বিমান বাহিনী উন্নয়নে কাজ করে যাচ্ছে, আগামী দিনে তা আরও করবে। আর সেই লক্ষ্যেই আগামী দিনে বাংলাদেশ দেশীয় প্রযুক্তিতে আধুনিক যুদ্ধ বিমান তৈরি করবে। আর এই লক্ষ্যে দেশের ইঞ্জিনিয়াররা ইতিমধ্যে সেই কাজ শুরু করে দিয়েছে বলে জানা গেছে।